এই অনুষ্ঠানে পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অ্যাক্ট ইস্ট নীতির ফলে ত্রিপুরার ইতিহাসে বহু বছর পর বিশালাকারের 2,752.49 কোটি টাকার বিকল্প জাতীয় সড়ক প্রকল্পের ফল উন্মোচিত হল। এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিকে 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি যখনই মাননীয় নীতিন গড়করিজির কাছে ত্রিপুরার জন্য কিছু চেয়েছি, তিনি আমাকে তার চাইতে বেশি দিয়েছেন। আজও জায়গা থেকে 900 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন চেয়েছিলাম, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে প্রায় 7,552 কোটি টাকার প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন। তার জন্য আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করির প্রতি রাজ্যবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, তাকে পূরণ করতে গড়করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ প্রকল্প সম্পর্কে শ্রীদেব জানান, রাস্তা দুই পাশ বাঁধানো প্রশস্তকরণের জন্য NH-08 এর খয়েরপুর থেকে আমতলি পর্যন্ত 12.900 কিলোমিটার সড়কের জন্য 147 কোটি টাকা ব্যয় হবে। জাতীয় সড়ক 208 এ কৈলাসহর থেকে কুর্তি সেতু বিভাগকে 0.000 কিলোমিটার থেকে 36.460 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ডাবল লেনিং করতে 473.49 কোটি টাকা খরচ হবে। রাস্তার দুপাশ বাঁধানো ও দুই লেনে প্রশস্তকরণের জন্য NH-108 এর জোলাইবাড়ি থেকে বিলুনিয়া পর্যন্ত 21.412 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হবে 201.99 কোটি টাকা। রাস্তার দুপাশ বাঁধিয়ে NH-08 এর চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 74.856 কিলোমিটার সড়কের ধারণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খরচ হবে 257.96 কোটি টাকা। ফেনী নদীর উপর সেতু নির্মাণের পর জাতীয় সড়কের মাধ্যমে বাংলাদেশের সাথে রাজ্যের যুক্তিকরণের ফলে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হিসেবে পরিচিত হবে। আগরতলা থেকে শাবরুম পর্যন্ত সড়কের মধ্যে গোমতী নদীর উপর CH 49.8 কিলোমিটার এবং মহুরী নদীর উপর CH 93.775 কিলোমিটার এবং মহুরী নদীর উপর CH 93.775 কিলোমিটারে RCC ব্রিজ নির্মাণে ব্যয় হবে 83.06 কোটি টাকা। NH-208 এর কুমারঘাট কৈলাসহর বিভাগ সড়কে ডাবল লেনিং করতে ব্যয় হবে 277.5 কোটি টাকা। জাতীয় সড়ক নির্মাণের ফলে রাজ্যের যুবক যুবতীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আঞ্চলিক ও গ্রামীণ অর্থনীতি উন্নত হবে। প্রাকৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে উত্তর পূর্বাঞ্চলে পর্যটন ক্ষেত্রের উচ্চ সম্ভাবনা রয়েছে এবং উন্নত সড়কের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটনকে আরও ত্বরান্বিত করবে। এই নবম জাতীয় সড়ক নির্মাণ ত্রিপুরার পরিবহন ব্যবস্থা সমৃদ্ধির সাথে সাথে রাজ্যের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও গতি প্রদান করবে। এই নির্মাণ যুবাদের রোজগারের পথ দেখাবে। এই জাতীয় সড়কের মাধ্যমে ত্রিপুরায় উৎপাদিত কৃষিজ ফসল দেশের যে কোনো প্রান্তে পৌঁছানো যাবে। এর ফলে রাজ্যের অর্থনৈতিক বিকাশের সাথে সাথে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। দেখিয়ে ত্রিপুরা কো সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানানা হ্যায়, পর মাননীয় নীতিন গডকরি জি ইস বিষয় মে कटिबद्ध है। मुझे बहुत गर्व होता है जब विधायक बनने के बाद मुझे मुख्यमंत्री के नाते चुना जाएगा। वो दायित्व भी उनके पास ही थे, पार्लियामेंट्री बोर्ड में दिया था, और आप त्रिपुरा आए और मुख्यमंत्री के नाते मेरे को काम करने का निर्णय जो पार्लियामेंट्री बोर्ड ने लिया है, तो आपके माध्यम से त्रिपुरा में मुझे काम करने का मौका मिला है और मैं कोशिश करता हूँ उस दिशा में काम करने की। देखिए, मैं नितिन गडकरी जी की बहुत बहुत आभारी हूँ। जब भी मैंने त्रिपुरा के डेवलपमेंट के लिए उनसे कुछ मांगा तो उससे ज़्यादा ही कुछ मिला। आज भी 9 प्रोजेक्ट हैं जो कि 2752 करोड़ की है। त्रिपुरा के इतिहास में इतने बड़े प्रोजेक्ट एक साथ 1.5 साल में कंप्लीट हो जाएगी, ऐसा कभी हुई नहीं। अब बस सोचिए, इस 2752 करोड़ की 1.5 साल में जो रोड कंप्लीट हो जाएगी तो त्रिपुरा कैसे बदलेगी। साथ ही साथ मैंने अभी ही भाषण में उठाया था जो मुझे और भी 900 करोड़ का और जायका से एक प्रोजेक्ट का सेंक्शन चाहिए, और आपने मैंने मांगा 900 करोड़, उन्होंने तुरंत 7,552 करोड़ के आसपास प्रोजेक्ट की घोषणा कर दी। आप एक बार सोचिए, अगले 1 साल में 7,500 करोड़ और साथ ही साथ इधर 2,500 करोड़, ये दोनों मिला के कितने करोड़ का काम, और उसके से ये तो टेंडर है रोड की, उसके बाद लैंड एक्विजिशन। वीरो रिपोर्ट, सर्च इंडिया, TNN।